আঙ্গুলের ইনজুরির কারণে আগামী মাসে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডে যাওয়া হবে না তামিমের। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে পাওয়া চোটে অন্তত এক মাস পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। সোমবার ইংল্যান্ডে অভিজ্ঞ ফিজিশিয়ান পরামর্শ দিয়েছে তামিম। তার অবস্থা পর্যবেক্ষণ করে সেই ফিজিশিয়ানই পরামর্শ নিয়েছেন এক মাস বিশ্রাম নেওয়ার জন্য। এ কারণে মূলত দলের সঙ্গে নিউজিল্যান্ড যাওয়া হবে না তার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে অন্তর্ভুক্ত সিরিজ খেলতে আগামী মাসের শেষ দিকে নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। নতুন বছরের প্রথম দিন শুরু হবে প্রথম টেস্ট, পরে 9 জানুয়ারি থেকে হবে দ্বিতীয় ম্যাচটি।